Assalamualikum সম্মানিত ভিউয়ার্স, তো দেখেন ভাই আমাদের ইউজার কিন্তু ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে। এই যে দেখেন প্রায় কত ডলার, $5, $10 এরকম করে কিন্তু মোটামুটি অনেকে ইনকাম করতেছে, যে উপরে গেলে আরও আছে $10। তো যাই হোক, আপনারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই দ্রুত জয়েন করে নিন, কারণ দেখেন আমাদের ইউজার কিন্তু এখান থেকে সেই লেভেলের কোপ দিচ্ছে। সো আপনি কেন মিস করবেন, দ্রুত জয়েন করে নিন। ওকে, তো এখন আমরা বাইনান্সের একটা অফার দেখবো। তার আগে অবশ্যই আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়েন যদি ভালো লাগে, ঠিক আছে? জোর করতেছি না। এরপরে কি করবেন দেখেন, আমরা সরাসরি বাইনান্সে আসি। ওকে, তো গাইস বাইনান্সে আসার পর আজকে যে অফারটা দেবো, এই অফারটা আমি অলরেডি এর আগে একবার শেয়ার করছি, তারপর আমি আপনাকে বোঝাই দিচ্ছি। আমি দুই তিনটা ভিডিও দেখলাম, অনেকে দেখলাম ভুলভালভাবে আপনাকে বোঝাইছে। তো যাই হোক, আমি আশা করি যে আপনাদেরকে সঠিকভাবে উত্তরটা দিতে পারবো। তো দেখেন এখানে তারা কি বলছে, এটা হচ্ছে টোটাল রিওয়ার্ড পুল $10,000, এবং এই যে যে অফারটা নতুনভাবে কিন্তু আবার চালু হয়েছে 20 তারিখ, মানে আজকে থেকেই কিন্তু নতুনভাবে শুরু হয়েছে, ঠিক আছে? আর এই অফারটায় কীভাবে আসবেন সেটা আমি একটু প্রথমে বলে দিই। আপনারা সর্বপ্রথম বাইন্যান্স অ্যাপে আসবেন, দেন এখান থেকে যে নোটিফিকেশন আইকন, এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? এরপর এখান থেকে অ্যানাউন্সমেন্টের ভিতর ক্লিক করে দিবেন। এরপরে গাইস দেখেন এখানে দুই নম্বরে আছে বাইন্যান্স এআই টোকেন অন বাইন্যান্স স্পট, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটা এখন দুই নম্বর আছে, এটা হয়তো নিচে চলে যেতে পারে আপনি যখন জয়েন করবেন। তো যেটা যেখানে থাক খুঁজে নেবেন, তো এখানে ক্লিক করতেছি। দেন এখান থেকে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে প্রথমে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে জয়েন ফর রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা এই যে রেজিস্টার নাও, এখানে আমরা ক্লিক করে দিব। মাত্র 6 দিন থাকবে এই অফারটা, কিন্তু ভাই এখানে লিমিটেড টাইম একটা অফার, ঠিক আছে? সো আগে আগে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। আর ভাই আমি আপনাকে সুন্দরভাবে বোঝাই দিব, ঠিক আছে? তো দেখেন এখান থেকে দুইটা প্রমোশন আছে, আমরা যদি একটু নিচে আসি। ওকে, তো গাইস দেখেন এই যে অফারটা, এই অফারটা শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। দেখেন অল নিউ ইউজার, মানে যারা একদম নতুন ইউজার, যারা কখনো এখনো ট্রেড করে নাই, ঠিক আছে? এই যে এসপোর্টে ট্রেড করে নাই, তারপরে আপনার ফিউচার ট্রেড কোনো ট্রেড করে নাই, তাদের জন্য এই অফারটা। এখন ভাই আপনার এই অ্যাকাউন্টটা যদি 90 দিনের আগের হয় বা আপনি কখনো ট্রেড করেন নাই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এখন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন, বা মনে করেন যে আপনি 2-3 সপ্তাহ হয়েছে, বা 90 দিনের ভিতর বাইন্যান্স অ্যাকাউন্ট খুললেই কিন্তু তারা এখানে জয়েন করতে পারবে, ঠিক আছে? তো এখন কিভাবে কি করবেন দেখেন, এখান থেকে হচ্ছে রেগুলার ইউজার, মানে যাদের ভিআইপি নাই তারাও জয়েন করতে পারবে, এবং ভিআইপি যাদের আছে তারাও কিন্তু জয়েন করতে পারবে। ওকে, তো এখানে নিচে আসি। নিচে আসার পর এখানে তারা কি বলছে, ফার্স্ট 2000 ইলিজিবল ইউজার, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, ফার্স্ট 2000 ইলিজিবল ইউজার, এখানে বলে নাই যে ফার্স্ট 2000 ইউজার। তার মানে কিন্তু ভাই জয়েন করলে হবে না, এখানে সুন্দরভাবে জয়েন করতে হবে, এবং অবশ্যই তাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি এলিজেবল হবেন, ঠিক আছে? এখানে তারা কি বলছে দেখেন, এখানে বলছে কি যে আপনাকে এখানে ট্রেড করতে হবে $100, ঠিক আছে? $100 ট্রেড করতে হবে, তাও কোথায়, এসপোর্টে, ঠিক আছে? যদি এখানে $100 ট্রেড করেন তাহলে আপনি $5 পাবেন টোকেন ভাউচার, যেটা সরাসরি আপনি এসপোর্টে নিতে পারবেন। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের $100 ট্রেড করা, ঠিক আছে? সেটা হচ্ছে এসপোর্টে। আর এখানে $100 ট্রেড করে আমরা যদি ইলিজিবল থাকি, তাহলে প্রথম 2000 জনের ভিতর জন্য আমরা পাবো $5 করে, ঠিক আছে? আর এখানে কি বলছে দেখেন, ইলিজিবল এসপোর্ট ট্রেডিং পেয়ার, মানে আপনি হচ্ছে 8 পেয়ারে আপনাকে অবশ্যই ট্রেড করতে হবে, অন্য কোনো পেয়ারে ট্রেড করলে হবে না, ঠিক আছে? এখানে আমি অনেকে দেখলাম যে ভুলভাল বোঝাইছে, আপনাকে অবশ্যই এই কয়টা পেয়ারে ট্রেড করতে হবে। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে ইলিজিবল এসপোর্ট ট্রেডিং পেয়ার, মানে এই ট্রেড এই কয়টা ট্রেড করলে আপনি ইলিজিবল হবেন। তো এখন দেখি আমাদের এখানে কি কি আছে, এখানে USDT-র সাথে করা যাবে, সমস্যা নেই। তো এখন আমরা এখান থেকে একটা টোকেন বেছে নিব এবং সেই টোকেনটা আমরা ট্রেড করব, ঠিক আছে? ধরেন যে আমি এখান থেকে হচ্ছে USDT-র সাথে কোনটা আছে আমি সেটা ট্রেড করব, আমাদের BTC-তে দরকার নেই। তো এখান থেকে হচ্ছে আমরা এইটা ট্রেড করব, দেখেন এইটা MTD to USDT, ঠিক আছে? এই যে এটা MDT, ঠিক আছে? MDT আমরা এটা ট্রেড করব। আর হ্যাঁ, একবার এটা একটু দেখাই দিই যে আপনারা পেমেন্টটা কবে পাবেন এটার। তো এখান থেকে একটু নিচে আসি, আরেকটু নিচে আসি। দেন এখানে পেমেন্টের যে সিস্টেমটা সেটা তারা কি বলছে দেখেন, 14 ওয়ার্কিং ডেজ, মানে আপনাকে এখানে অফারটা শেষ হয়ে যাওয়ার পরে 14 দিনের ভিতরে কিন্তু এখানে আপনাকে তারা রিওয়ার্ড হবে পেমেন্ট করে দিবে, ঠিক আছে? তো আশা করি আর প্রশ্ন করা লাগবে না আপনার। এখন ব্যাকে আসি, এখন কিভাবে ট্রেড করবেন সেটা দেখাই ভাই। ট্রেড করতে গেলে অবশ্যই আপনার ডলারের প্রয়োজন, সেটা হোক $10 বা $20 বা তার থেকে বেশি, মিনিমাম $10 লাগবে, ঠিক আছে? মিনিমাম একেবার কারেক্টে কারেক্ট $10 হইলে হবে না, আপনার প্রায় মনে করেন যে $10.50 এরকম লাগবে, কারণ এখানে ট্রেড করতে গেলে 1-2 সেন্ট যদি কম হয়ে যায় $10 থেকে, তাহলে কিন্তু ট্রেড করতে পারবেন না। তো এখন এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই যে মার্কেট, মার্কেটে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সার্চ করবো, আমরা কী টোকেন দেখছিলাম, MDT। তো দেখেন এই টোকেনটা দেখছিলাম, দেন এখানে আমরা MDT to USDT এটা আমরা করবো, ঠিক আছে? আমরা যদি BTC-র সাথে করি তাও কিন্তু হবে, ঠিক আছে? তো এখানে আমরা MDT to USDT এটা আমরা করবো।
এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমাদের ইউএসডিটি থাকবে যখন আমরা বাইতে ক্লিক করব আমরা টোকেনটা কিনবো ওকে তো কেনার জন্য এখানে কি করতে হবে বাইতে থাকবেন এরপর এখানে 100% করে দিবেন বা এখান থেকে আপনি $100 দিয়ে দিতে পারেন এই যেরকম $100 দিয়ে দিবেন তাহলেই হবে ঠিক আছে দেখেন 1 সেন্ট কিন্তু কম হয়ে গেছে এই জন্য একটু বেশি দিবেন বা আপনার কাছে যদি $10 থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে $10 দিয়ে আপনি 10 বার করবেন $100 হয়ে যাবে ঠিক আছে এখানে যে একবার করতে হবে এরকম কোনো কথা নাই আপনি এখানে মনে করেন যে $10 আছে $10 দিলেন তো এখানে 100% দিলাম দেন এখান থেকে আমরা এই যে লালে এক জায়গায় ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর বাইতে ক্লিক করলে আমাদের এটা বাই হয়ে যাবে এরপর আমরা কি করবো আবার আমরা সেল করে দিব তো দেখেন আমাদের এখানে কিন্তু ইউএসডিটি সেল করতে হবে মানে আমাদের যে ইউএসডিটি থাকবে সেই ইউএসডিটি তো আবার কিনতে হবে তাই না তার জন্য আপনি কি করবেন একবার $100 দেওয়ার দরকার নাই যদি আপনার $100 থাকে আপনি $50 দিবেন ঠিক আছে বা আপনার যদি $10 থাকে আপনি $10 দিবেন তো $50 দিবেন একবার বাই করবেন একবার সেল করবেন $100 হয়ে যাবে সংক্ষেপে হিসাব ঠিক আছে এইটা করলে আপনি $5 মতো পাবেন সেটা হচ্ছে রেওয়ার্ড হবে ঠিক আছে আর দেখেন রেওয়ার্ড হবে অনেকে চিনে না আমি দেখাই দিই এইখান থেকে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দিবেন তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করতেছি এরপর এখান থেকে নিচে থেকে মোর সার্ভিস এখানে ক্লিক করবেন অথবা এইখানেই থাকবে আপনি দেখেন এইখানে লেখা আছে রেওয়ার্ড হাব এটা আপনি খুঁজে নেবেন অথবা আপনি হোম পেজ থেকেও কিন্তু এখানে আসতে পারবেন এখানে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে দিবেন ভাই আমি একদম বিস্তারিত আপনাদেরকে বোঝাবো ঠিক আছে যেন নতুন ইউজাররাও বুঝতে পারে তো এখানে আমরা সার্চ করবো রেওয়ার্ড হাব তো এখানে জাস্ট হাব লিখে সার্চ করে দিবেন বেশি কিছু লেখার দরকার নেই এখানে দেখেন রেওয়ার্ডস হাব চলে আসলো এখানে ক্লিক করবেন দেন আপনি বাইন্যান্সের যত অফারের পেমেন্ট পাবেন সব এই রেওয়ার্ড হাব থেকে আপনাকে ক্লেম করে নিতে হবে ঠিক আছে এখান থেকে আপনি রিডিম করে নিলে কিন্তু সরাসরি আপনার এক্সপোর্টে চলে যাবে তখন কিন্তু আপনি ডলারটা সেল করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের আজকের বাইন্যান্সের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর ভাই ভিডিওতে ভুল গেলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন কারণ মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে আর অবশ্যই গাইস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা আপডেট আমরা এখানে দিয়ে থাকি ঠিক আছে এবং ক্রিপ্টো বক্সও দিয়ে থাকি এয়ারড্রপ সহ বিভিন্ন প্রকার পেমেন্ট প্রুফ দিয়ে থাকি সো অবশ্যই এখানে জয়েন করে নেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।